আসসালামু আলাইকুম আমি আরিফা শফি মে যার আজকে আমার সাথে আছে আমি আবিদ হুসাইন আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের ঢাকা ডিজাইনার এর অফিসটা অফিসটা কেন দেখাবো অফিস দেখাবো কারণ হচ্ছে আমাদের অফিসটা আমরা একটু অন্যভাবে রেডি করেছি বিশেষ করে বৃষ্টি দিনে এটা দেখানো সবচেয়ে আসলে বেস্ট একটা টাইমিং ফ্রন্ট ব্যাকে এবং ফ্রন্টে দুটো টেরেস আছে সবচেয়ে বেশি এনজয় করা যায় আসলে বৃষ্টির সময় সো লেটস স্টার্ট আমাদের অফিসটি আমরা যে বিল্ডিং এ আমাদের অফিস তার দোতলায় তো আপনারা চাইলে লিফটেও আসতে পারেন দুটো লিফ্ট আছে আর দিয়ে আসতে পারেন সিঁড়ি দিয়ে আসতে পারেন এখানটা হচ্ছে আমাদের জন্য ছোট একটা ওয়েটিং বলতে পারেন অথবা জুতা রাখার জায়গাও বলতে পারেন লবি দিয়ে ভেতরে ঢোকার পরে আমাদের এখানে যে ফয়ার স্পেসটা আছে এই ফয়ার স্পেসটা মূলত আমাদের বিভিন্ন প্রোডাক্টের ক্যাটালগ এখানে আছে আর ম্যাটেরিয়ালের এর ডিসপ্লে গুলো আছে তো যে সমস্ত ভেন্ডর আমাদের কাছে ম্যাটেরিয়াল নিয়ে আসে বা নিয়ে আসে তাদের সবকিছুই এখানে আমরা স্টোর করি তো আপনারা যদি নিজেদের বাড়ির ডিজাইনের জন্য বা ইন্টেরিয়ারের জন্য বা কনস্ট্রাকশনের জন্য আমাদের কাছে আসেন বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের অপশন বা কোম্পানির ডিটেলস সম্পর্কে আপনারা এখানে বসে জানতে পারবেন আর এটার ঠিক পরেই হচ্ছে আমাদের অ্যাডমিন রুমটা আমরা অ্যাডমিন রুমটা দেখি আপনারা যখন এখানে আসবেন তখন বেসিক্যালি আপনারা ইনিশিয়ালি এই জায়গাটাতে বসতে পারবেন এখানে ছোট একটু ওয়ার্ক স্টেশন আছে এখানে আমাদের অ্যাডমিনে যারা আছেন তারা কাজ করেন আমরা এখন ভেতরের দিকে চলে যাই আমাদের ভেতরের দিকে জায়গাটা খুবই ক্রিয়েটিভ স্পেস এটা আবিদ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে ঢুকতেই আমাদের ওয়ার্ক স্টেশন থাকলেও আমি শুরুতে নিয়ে যাব আপনাদেরকে টেরেসে এটা আমাদের ফ্রন্ট টেরেস এবং টেরেস স্পেসটা আমরা বেসিক্যালি ফুললি কাস্টমাইজ করে নিজেরা প্ল্যান্টেশন করে আসলে আমরা এগিয়েছি সো একটু যদি আমরা নিচের দিকে আসি এখানে ড্রাম ইউজ করে এগুলো বানানো হয়েছে আর এখানে কিন্তু খুব ঝিরঝির করে বৃষ্টি আসছে ওয়েটিং লাউঞ্জে যারা না বসে আপনারা চাইলে কিন্তু এখানেও বসতে পারেন এখানে সন্ধ্যাবেলা আড্ডা বেশ ভালো জমে এখানে বেঞ্চ আছে বেঞ্চে বসে গল্প করতে পারবেন আর এখানেও আমরা বেসিক্যালি বসি তো সন্ধ্যার দিকে জায়গাটা বেশ ভালো হ্যাঁ আর এগুলো নতুন আসলে লাগানো এবং আমরা খুব যত্ন করে ক্রিপার গুলো বড় করেছি যাতে টোটাল একটা স্পেসটা কভার হয়ে সুন্দর একটা চলে আসে ও এটা আমাদের টি কফি সো বেসিক্যালি সেলফ সার্ভিস এটা এবং সবাই সবসময় মজা করে চা কফি খেতে থাকে এখানে আর এটা হচ্ছে আমাদের জন্য মেইন ওয়ার্ক স্টেশন যেটা এখানে কাজ করতেছে মামুন আসাদ সৌরভ ফারদ প্রত্যয় ধ্রুব ফারজানুল ভাই আর এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর সেভেন খাওয়ার জন্য কিচেনের ব্যবস্থা এই যে একজন খেয়ে বের হচ্ছে এখনই রুমটা খুব ক্রিয়েটিভ করার জন্য এবং খুব অ্যাক্টিভ রাখার জন্য আমরা একটু আসলে অ্যাগ্রেসিভ একটা ক্রিয়েটিভ কালার ইউজ করেছি এখানে আচ্ছা তো এই রুমটা সবসময় খুব জমজমাট থাকে এবং সবাই খুব ভালো মতো খুব প্রেসারে কাজ করতে থাকে তবে মজা নিয়ে আরেকটা রুম দেখাচ্ছি ঢুকতেই আসলে আমরা ট্রাই করি সবসময় রিসোর্সগুলো রেডি থাকতে হাতের কাছে কোনো আইডিয়া বা যে কোনো কিছুতে তো ঢুকতে একটা গ্লাস বোর্ড দেওয়া আছে যে সময় আমরা আইডিয়া এখানে লিখে ফেলি এটা যে দরজা সেটা এখানে বলা আছে ওকে আচ্ছা আমি আমি নিজেই এই রুমটাতে বসি তবে আমরা এমনভাবে আসলে অফিসটা সেট আপ করেছি যেখানে আসলে মানে সিনিয়র জুনিয়র কিউবিক্যালস এভাবে করাচ্ছে আমরা সবাই মিলে মজা করে বসে কাজ করতে পারি সো আমি এখানে বসে কাজ করছি এখানে ভিডিও এডিটিং চলছে এখানে আকিব আছে নাইম আছে রাফি আছে রাফি আর্কিটেক্ট নাইম আমাদের বিজনেস ডেভেলপমেন্টটা দেখে এখানে অঞ্জন বসে কাজ করে সো ওভারঅল একটা জমজমাট পরিবেশ যেখানে আমরা কাজও করতে পারি এবং বিজনেসও গ্রোথ করতে পারি ওকে এবারে আমরা আরো দুটো রুম আছে সে রুমগুলো দেখব সেন্ট্রাল যে ওয়ার্ক স্টেশন এই ওয়ার্ক স্টেশন থেকে বেসিক্যালি চারটা রুমে যাওয়া যায় তো আমরা আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারদের বসার জন্য আরো একটা রুম আছে সেখানে আমরা যাচ্ছি এটা আমাদের আর্টটা ওয়ার্ক স্টেশন তো এখানে সবাই মূলত ডিজাইন রিলেটেড কাজগুলো করে তো ডিজাইন রিলেটেড কাজগুলো এই রুমটাতে হয় আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকম থ্রি এবং ড্রয়িং এর যে মেন কাজগুলো সেই কাজগুলো হচ্ছে আর এই রুমে বেসিক্যালি একটি ওয়ার্ম কালার ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই কালারটা বেসিক্যালি আমি পার্সোনালি খুব পছন্দ করি আমাদের ইউনিভার্সিটির হলগুলোতে আমরা আমার রুমে স্পেশালি ওয়ালতে এরকম কালার করে নিয়েছিলাম তো সেই সময় স্মৃতিগুলো ব্যাক করে অফিসটা খেয়াল করেন আমরা আসলে বিভিন্ন জায়গায় হোয়াইট বোর্ড রেখেছি বেসিক্যালি সবগুলো রুমে আছে তো প্রচুর পরিমাণে ওয়াল আছে কারো কখনো কোনো কিছু আঁকতে ইচ্ছা করলে বা লাগিয়ে রাখতে ইচ্ছে করলে দাদা যে এটা একটা মজার মজার বোর্ড এখানে বেসিকালি এখন ছবি নেই বাট আমরা এরকম বিভিন্ন ছবি ছবি এঁকে আমরা এখানে পিন করে রাখি তো সব রুমে আপনারা বেসিকালি অনেক রকম হোয়াইট বোর্ড পাবেন এবং কিছু না কিছু আঁকা যায় এটা হচ্ছে যে টেরেসে দাঁড়িয়ে আমরা শুরুতে ভিডিওটা করেছিলাম তো এটা আমরা বেসিকালি আজকে বৃষ্টি হচ্ছে তাই গোছানো নেই আমরা মূলত এখানেও আড্ডা দেওয়ার একটি ব্যবস্থা থাকে এছাড়াও আমরা মাঝে মাঝে যদি ওয়ার্কআউট করার দরকার হয় জিম করার দরকার হয় তো আমরা এই প্র্যাকটিসগুলো এখানে করি এখানেও একটি হোয়াইট বোর্ড আছে আমরা ওপেন যদি কোনো লেকচার দিতে হয় বা আলোচনা করার দরকার হয় এবং আপনারা আমাদের ভিডিও দেখেছেন আমরা অনেক ভিডিও আসলে এখানেও করেছি আর এটা মূলত একই সাথে মিটিং রুম এবং আমিও মাঝে মাঝে এখানেই বসি মূলত আমাদের মিটিংগুলো এখানে হয় আর একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি আমাদের বেসিক্যালি প্রতিটা রুমের সাথেই খুবই চমৎকার বারান্দা আছে এই বারান্দাতেও আমাদের একটা খুবই জনপ্রিয় ভিডিও করেছিল আবিদ তো এই বারান্দাগুলো আসলে খুবই মজার স্পেশালি যখন বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই ক্রিয়েটিভ টপ যেখানে বেসিক্যালি আহ সকালবেলা এসে আমি প্রায় এখানেই ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি এবং সামনের দিকে প্রচুর পরিমাণে গ্রিন আমাদের এই বিল্ডিংটা যদিও কমার্শিয়াল স্পেসে আমরা এখনো যাইনি রেসিডেন্সিয়াল বিল্ডিং এই বিল্ডিং এর পেছন দিকটা পুরোপুরি খালি এবং কিছুই দেখা যায় না এতটাই গ্রিন তো আপনারা যখনই আমাদের অফিসে আসবেন ডেফিনেটলি এই জায়গাটা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন তো এই ছিল আমাদের অফিসের ছোট একটা ট্যুর আপনারা যখন অফিসে আসবেন তখন বেসিক্যালি আরো বেশি এনজয় করতে পারবেন আরো বেশি রিলেট করতে পারবেন আমাদের অফিসে আমরা যতজনই কাজ করি আমরা ফ্রেন্ডলিনেস কে আসলে অনেক বেশি প্রমোট করি সো ক্যাজুয়াল এনভায়রনমেন্টটাকে সব সময় প্রমোট করা হয় অফিসে আসলে লোকেশনটা একটু ক্লিয়ার করে বলেন ইজি ওয়ে কি কি হতে পারে ওকে আমাদের অফিসে আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি গুগল ম্যাপে ঢাকা ডিজাইনার লিখে সার্চ দিয়ে ডিরেকশন দিলে লোকেশনটা দেখিয়ে দিবে সবাই মূলত এভাবেই আসে আর আমি যদি এমনিতে বলি আমাদের এই অফিসে ঢোকার রাস্তা দুদিক থেকে আছে বেশিরভাগ মানুষ মূলত আসে চেয়ারম্যান বাড়ি দিয়ে তো মহাখালী চেয়ারম্যান বাড়ির যে বনানী সাইডটা এটাকে বনানী চেয়ারম্যান বাড়ি বলে বনানী চেয়ারম্যান দিয়ে আপনারা এখানে আসতে পারেন দুই নম্বর রোডে অথবা আপনারা আমতলি দিয়ে মেইন রোডের প্যারালাল যে রোডটা বনানীর দিকে চলে এসেছে ওই প্যারালাল রোড দিয়েও আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আর আমরা অফিসে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অন অ্যাপয়েন্টমেন্ট অফিসে মিটিংগুলো করি কারণ অনেক সময় আমি অফিসে থাকি না অথবা এখানে মিটিংয়ের জন্য রুমটা বুকড থাকে তো আপনারা যারাই আসবেন ডেফিনেটলি আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিংকের মাধ্যমে আপনারা বুকিং করে বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে অফিসে আসবেন